সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ই জেনারেশন টিভিএস কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন আপনারা জানেন যে এটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আলোচনা অনুষ্ঠান সপ্তাহে অন্তত দুদিন আমরা আপনাদের সঙ্গে কথা বলে থাকি সমসাময়িক বিষয় নিয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ বেশ কমে এসছিল গত কয়েক মাসে কিন্তু আবার গত কয়েক সপ্তাহ দুই সপ্তাহ ধরে লক্ষ্য করছি যে একটু একটু করে সংক্রমণের হার বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে বা বাড়ছে ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কলেজ মাসের তারিখে খোলার কথা কিন্তু আবার এর মধ্যে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে যে যদি এই সংক্রমণের ঊর্ধ্ব হার চলতে থাকে তাহলে হয়তো নতুন করে সিদ্ধান্ত নিতে হবে খোলার ব্যাপারে তো এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং শিক্ষাবিদ আছেন ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিকিৎসক এবং জিয়াউর কবির দুলু তিনি সভাপতি অভিভাবক ঐক্য ফোরাম আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে শুরু করতে চাই আলোচনাটা প্রফেসর স্বপ্নিল আপনাকে দিয়ে যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আজকেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে যদি আমাদের সাধারণ মানুষদের ভেতরে সচেতনতা তৈরি না হয় স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে না মানা হয় তাহলে এই সংক্রমণ আরও বাড়তে পারে এই বাস্তবতায় আপনি আসলে পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করেন আপনার কি মনে হয় এরকম সময়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত কতটা যুক্তি হবে বা কি করণীয় সাধারণ মানুষের শিক্ষার্থীদের ডক্টর স্বপ্নে এটা তো এখন খুব এভিডেন্ট এখন একদম পরিষ্কার যে করোনার সংক্রমণটা বাংলাদেশে আবার বাড়তে শুরু করেছে গত তিরিশে ডিসেম্বরের পরে আজকে বোধহয় সর্বোচ্চ সংখ্যক আহ রোগী শনাক্ত হয়েছে এক জনের এক হাজার জন পঞ্চাশ জনের মধ্যে ষাট জনের মধ্যে এবং গত সাত সপ্তাহের মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স করেছি রোগী শনাক্তের হারও কিন্তু নতুন রোগী শনাক্তের হার সাত শতাংশ ছাড়িয়ে গেছে তো গত বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স তার থেকে আমরা বুঝতে পারছি যে এই রোগটি বাড়তে থাকবে এবং যেটি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে যদি এখনই আমরা সচেতনতার জায়গায় ফিরে না যাই তাহলে কিন্তু পরিস্থিতি গত বছরের মতো বা তার খারাপ হতে পারে এবং এটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার কাছে এটা মনে হয় যে কেন আসলে আমরা এই জায়গাটা আসলাম এখন অনেক অনেক কথাই বলতে পারি আমরা যে ওই নতুন স্ট্রেইন আর ধরনের আমাদের মেডিকেল শাস্ত্রে আছে যে রেয়ার ডিজিজ না খুঁজে কমন ডিজিজ খোঁজে তা আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা রিলেটিভলি সচেতন অংশ সমাজের যারা নিয়ম নীতি একটু বেশি মেনে চলছিলাম স্বাস্থ্যবিধিগুলো সাম্প্রতিক সময় তাদের মধ্যে কিন্তু আমরা একটা রিল্যাকটেন্স দেখেছি বিশেষ করে ভ্যাকসিনটা নেওয়ার পর আমাদের সবারই একটা ধারণা হয়ে গেছে যে আমরা প্রোটেক্টেড হয়ে গেছি আমাদের কিছু হবে না এবং এই যে একুশে ফেব্রুয়ারির সময় যে তিন দিনের ছুটিতে আমরা লক্ষ লক্ষ লোককে দেখলাম সেটি প্রতীক ফলে যদি এখন আমরা আবার সচেতন হই হয়তো আমরা রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আর না তো এটা খারাপের দিকে যাবে তেমনটাই প্রত্যাশিত বা আশঙ্কা করা যেতে পারে সেই বিবেচনায় স্কুল কলেজ করা উচিত কি উচিত না আমার মনে হয় যে উচিত না এর কারণটি হচ্ছে যে বাংলাদেশে আপনার কোভিড নিয়ন্ত্রণে যে কতগুলো সাফল্যের জায়গা আমি চারটি সাফল্য দেখি হচ্ছে একদম শুরুর দিকে লকডাউনে যাওয়া অনেক দিন ধরে স্কুল কলেজ বন্ধ রাখা একটা প্রণোদনা খুব তাড়াতাড়ি দেওয়া এবং সবশেষ হচ্ছে একটি সহজলভ্য বা সহজে অ্যাক্সেস করা যায় ভ্যাকসিনটি অ্যাভেলেবেল করা এই চারটি হচ্ছে মোটা দাগে আমাদের করোনা নিয়ন্ত্রণের সাফল্যটি আমরা পেয়েছিলাম তার কারণ বলে আমার মনে হয় এখন যদি আমরা স্কুল কলেজ খুলে দিই আমার ধারণা আমাদের যেতে পারে ধন্যবাদ পরে আবার আপনার কাছে আসবো আমি দুলু জিওল কবির দুলু আপনার কাছ থেকে শুনতে চাই আপনারা অভিভাবক হিসেবে অভিভাবক ফোরাম বা একজন অভিভাবক হিসেবে আপনি কি মনে করেন যে এখন এই যে তিরিশ তারিখে স্কুল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত ছিল একটি কারণ যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন আসলে করোনার হার কম ছিল এবং চারিদিক থেকে এরকম দাবিও উঠছিল যে আর কতদিন স্কুল কলেজ বন্ধ থাকবে অনলাইন ক্লাস ঠিক মতো হচ্ছে না ইত্যাদি নানা রকম অভিযোগ নিয়মিত ক্লাস হবে নিজের ক্লাস নিচের দিকের শ্রেণীগুলিতে সপ্তাহে একদিন দুদিন এরকম মানে ক্লাস্টার করে করে ভাগ ভাগ করে স্কুল কলেজের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে একটি অভিভাবক হিসেবে আপনি কি মনে করেন যে এখন কি রকম রকম ভাবে এটি বাস্তবায়ন করা উচিত আমার সন্তান মতিজির আইডিল স্কুলে দাদা শ্রেণীতে পড়ে গত এক বছর যাবত শিক্ষা বন্ধ হয়েছে শিক্ষা বন্ধ থাকার কারণে স্বাভাবিক অর্থে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে পড়েছে তো করোনা করোনার সংক্রমণ কমে আসার কারণে আমাদের একটা দাবি ছিল যে স্কুল কলেজ খুলে দেওয়া হোক কিন্তু হঠাৎ করে সেটা বৃদ্ধি পেল আজকে দেখা গেল সাত পয়েন্ট আহ পনেরো পার্সেন্ট হার হয়েছে তো ইতিমধ্যে তিন পাশের নিচে নেমে গিয়েছিল তখন আর প্রত্যাশা করছেন স্কুল হবে এবং আজকে দেখা গেল যে আপনি আঠারো জন মারা গিয়েছে তার মধ্যে এগারো থেকে বিশ বছর একজন মারা গেছে তাহলে স্কুল শিক্ষার্থীরা সাত বিশ বছরের নিচেই হয় তাহলে এই মৃত্যুর হারও কিন্তু বেড়ে গেছে তো এনো অবস্থায় আমরা আমাদের সন্তানকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে পারি না শিক্ষা আগে সন্তানকে বাঁচাই রাখতে হবে তারপরে শিক্ষা তাতে আমরা মনে করি যে সংক্রমণের হার যেভাবে বেড়ে যাচ্ছে সেভাবে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা পুনরায় বিবেচনা করব তিরিশে মার্চ শিক্ষা খোলা যাবে কি যাবে না এবং আমাদেরও পরামর্শ থাকবে অভিভাবক ঐক্যের পক্ষ থেকে একজন সচেতন অভিভাবক হিসেবে যে আগামী তিরিশ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে রমজানের পরে অথবা অবস্থাটা বিবেচনা করে কি পর্যায়ে যাচ্ছে করোনা ভাইরাস হার কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা বিবেচনা করে এবং জাতীয় যে কমিটিটা আছে চিকিৎসা কমিটি পরামর্শ কমিটি তারাই পরামর্শ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য তারা সচেষ্ট হবে কিন্তু এই মুহূর্তে শিক্ষা খোলা যাওয়া জাবেনা আমি আমার সন্তান থেকে মুখে মুখে দাঁড় করতে পারি না নষ্টর মুখে ছেড়ে দিতে পারি না সন্তান যদি অসুস্থ থাকে তার লেখাপড়া আবার করতে হবে প্রফেসর ইমতিয়াজ আহমেদ আপনার কাছ থেকেও শুনতে চাই একটু এই বিষয় প্রসঙ্গে যে একদিকে করোনার হার বাড়ছে আর একদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ সামনে আসছে আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার কথাও বলেছেন সরকার শিক্ষা শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তারাও বলেছেন যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল যেহেতু তার এক সঙ্গে অনেক ছেলেরা বা মেয়েরা থাকে সেখানে ছাত্রদেরকে টিকা দেওয়ার ব্যাপার আছে ছাত্র শিক্ষকদের টিকা দেওয়ার ব্যাপার আছে এ বিষয়ে আপনি শিক্ষক হিসেবে কি মনে করছেন বা কি দেখছেন কয়েকটা জিনিস একটা হলো খোলার তো প্রশ্নই উঠছে না এবং আমার মনে হয় না যে খোলা নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেটা এখন করা প্রয়োজন প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে যে ভ্যাকসিন যতদিন স্কুলের শিক্ষকদের বিশেষ করে অ্যাডাল্টদের যদিও এখানে দেখা যাচ্ছে যে চিলড্রেনরাও অনেক সময় এই পড়ছে ইনফেক্টেড হচ্ছে তার সত্ত্বেও অ্যাডাল্টস তো একেবারে মাস্ট আমি মনে করি স্কুল হবে একেবারে লাস্ট খোলা অফিস টফিস খুলে টুলে সব কিছু খুলবে তারপরে লাস্ট একেবারে এটা ফার্স্ট হতেই পারে না কোনোভাবে মানে সেটা ইউনিভার্সিটির আগে তো প্রশ্নই উঠছে না ইউনিভার্সিটি খুলবে সেটা দেখা দরকার কলেজ খুলবে কলেজ দেখা দরকার তারপরে স্কুল হবে এর একটা কারণ আমি মনে মানে বড় আকারে বলতে বাধ্য হচ্ছি আমি বহুদিন ধরে যেহেতু এই গত এক বছর ধরে এই নিয়ে কাজ করছি এবং অনেক সময় অনেক কথা শুনছি স্কুলের একেবারে রীতিমতো আবার খোলার জন্য মাঝে মাঝে মিছিল এডুকেশন তো অনেক ধরনের এডুকেশন হতে পারে আমি বাসায় বসে যদি বাগান দেখি বাগানের মধ্যে যে দু তিনটা আমি থাকি আমি যদি পাখিও দেখি আকাশের কত ধরনের পাখি সেই নিয়েও এডুকেশন হতে পারে যার জন্য আমি মনে করি এবং যদি ইন্টারনেট আমি ধরে নিচ্ছি ইন্টারনেট নেই সেটাও আমি ধরে নিচ্ছি কিন্তু গাছ গাছরা আছে তো মানে পাতা তো আছে নদী তো আছে মাছ তো আছে মানে আমি যদি গ্রামের ছাত্র বলি সেই জন্য শিক্ষার ধারণাটা পাল্টাতে হবে এবং আমার মনে হয় যারা সেই ধরনের অবস্থায় আছেন তাদের যদি ইন্টারনেট না থাকেন যদি বইপত্র না থাকেন কিছুই থাকলো না আমি মেনে নিচ্ছি তখন সেই শিক্ষাকে বলতে হবে যে তুমি তোমার জানালা থেকে যা দেখছো সেটা নিয়েই লেখালেখি করো সেটাই একবার বাবা মাকে শোনাও ওই শিক্ষাটা কিন্তু বড় শিক্ষা যার জন্য শিক্ষার পরিবর্তন যার জন্য আমি মনে করি স্কুল হলো একেবারে শেষ একেবারে যখন সবকিছু কিছু খুলবে তখন স্কুল খুলবে আগে খোলার কোনো প্রশ্নই উঠছে না জিয়ল কবির দুলু আপনার কাছে জানতে চাচ্ছি যে যেই কথা প্রফেসর ইমতিয়াজ আহমেদ বলার চেষ্টা করছিলেন যে শিক্ষা সম্পর্কে আমাদের ধারণাটাও একটু বদলাতে হবে আপনারা অভিভাবকরা মানে এর আগে দেখেছি বিভিন্ন সময় যে একদম খুব ক্ষুব্ধ হয়ে কেন স্কুল খুলছে না সব কিছু খুলে গেল শপিং মল খুলে গেল অমুক তমুক ভিড় করে কক্সবাজার যাচ্ছে কিন্তু স্কুল কেন খোলা হচ্ছে না তো এখন তো দেখা যাচ্ছে যে করোনা সংক্রমণ বাড়ছে এই অবস্থায় আমরা জানি না যে আগামী তিন মাস পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হবে তার তকনো নিশ্চয়তা নাই সেই বাস্তবতায় যেই কথা প্রফেসর ইমতিয়াজ আহমেদ বলছিলেন যে গ্রামের ছেলেমেয়েরা যদি গ্রামের পরিবেশে তাদের আশপাশে যা কিছু আছে তাই নিয়ে একটা শিক্ষার নতুন করে চিন্তা ভাবনা করে অথবা শহরের ছেলেমেয়েরা ইন্টারনেট ভিত্তিক অনেক কিছু করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সেটি কতটুকু সহায়ক হবে তাদের জন্য অবশ্যই ইন্টারনেট শিক্ষাটাকে চালু রাখা দরকার সমস্ত গ্রামগঞ্জে এটাকে সরাই দেওয়া দরকার কিন্তু আমরা বিভিন্ন সময় দাবি দেওয়া দিয়েছিলাম যে ইন্টারনেট সব করে ব্যবহার করতে পারে না যে আপনারা ইন্টারনেটের যে বিলটা সেটাকে সহজলভ্য করে দেওয়া হোক ফ্রি করে দেওয়া হোক স্মার্টফোনটাকে ফ্রি করে দেওয়া হোক কিন্তু সরকার আমাদের দাবি দেওয়া অন্যবাদ করেননি একটা হলো আপনার এই করোনা কালের করোনা কালে প্রায় একশো শিক্ষার্থীদের টিউশন ফি সেটা আমরা মকুমের দাবি তুলেছিলাম কিন্তু সেটাও করা হলো এবং আমাদের এই খেলাধুলার মধ্য থেকে এবং শশ অবস্থান থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে গ্রামে বসে তারাও তাদের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ইন্টেয়ার যে বলেছেন যে বাগান করতে পারে সেটা শিক্ষা আছে বাবা মার কাছে থেকে সে বাবা মাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা শেখা যাবে এবং সন্তানের প্রতি যে বাবা মার দায়িত্ব সেটাও শিখতে পারবে তার পারিপার্শ্বিক খেলাধুলা নিয়ে তারা কাজ করতে পারে আমরা মনে করি যে সার্বিক শিক্ষায় শুধুমাত্র পাঠ্যপুস্তকেই শিক্ষাই সহজ শিক্ষা নাই সর্ব বিষয়ে জ্ঞানে জ্ঞান হতে ডক্টর স্বপ্নিল আপনার কাছে আবার আসছি করোনা প্রসঙ্গে দুটো জিনিস একটা হচ্ছে একদিকে যেমন সংক্রমণ বাড়ছে আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পরীক্ষা করানোর হার কিন্তু খুব বেশি বাড়ছে না এবং বিশেষ করে এখন যে সংখ্যায় পরীক্ষা করানো হয় তার একটি বড় অংশ হচ্ছে বিদেশগামী বিভিন্ন চাকরি প্রত্যাশী ইন্টারভিউ বা কোথাও যেতে হলে করোনার সার্টিফিকেট লাগে সেই কারণে উইদাউট এনি সিমটম সাধারণ মানুষ আমিও দুবার পরীক্ষা করিয়েছি এরকম দুটি প্রয়োজনে কিন্তু আমার কোনো উপসর্গ ছিল না কিন্তু এখন এই পরীক্ষাটার হার কিভাবে বাড়ানো যায় আর দ্বিতীয় বিষয় সঙ্গে এটির সঙ্গে সম্পৃক্ত এটি একটি উদ্বেগের সঙ্গেই আমি লক্ষ্য করছি যে টিকা দেওয়া যখন থেকে শুরু হলো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ তখন প্রথম কয়েকদিন দুই একদিন একটু কম ছিল তারপরে কিন্তু খুব আগ্রহ তৈরি হলো এবং একদিনে সর্বোচ্চ দুই লক্ষ ছাব্বিশ হাজার পর্যন্ত বোধহয় উঠেছিল একদিনে টিকা দেওয়ার সংখ্যা কিন্তু গত কয়েকদিনে কমতে কমতে আজকে নব্বই হাজার না পঁচানব্বই হাজার গতকালকেও এরকম ছিল এক লাখের নিচে নেমে এসছে এর কারণ কি মানে এটি আপনি কি মনে করেন আমার কাছে এটা মনে হয় যে টিকা নেয়ার প্রবণতা যেটি কমে গেছে তার একটি বড় কারণ হচ্ছে টিকা সম্পর্কে আবারও কিছু মিসকনসেপশন এখন আমাদের মধ্যে ডেভেলপ করছে যেমন টিকা নেওয়ার পর কোভিড হতে পারে অতএব টিকা নিয়ে লাভ নেই এখন আমরা কিন্তু ঠিক বোঝার চেষ্টা করছি না যে টিকা নিয়ে কখন কোভিড হবে কখন কোভিড হবে না টিকা নেওয়ার তিন সপ্তাহের মধ্যে প্রতিরক্ষা তৈরি হয় এবং সেকেন্ড ডোজ নেওয়ার তিন সপ্তাহ পরে শতাংশ প্রতিরক্ষা তৈরি হয় পৃথিবীতে শতভাগ কার্যকর কোনো টিকা কোনো রোগের জন্যই নেই টিকা নেওয়ার মানে হচ্ছে কোভিডের ক্ষেত্রে আমার সংক্রমণের ঝুঁকি অনেক কমে আসবে আর যদি সংক্রমণটা হয় তার আমি সিভিয়ার কোভিডে সম্ভবত আক্রান্ত হব না কিন্তু এখানে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে যে কোভিড হতেই পারে তাদের টিকা নিয়ে লাভ নেই আর ফর দ্যাট ম্যাটার চল্লিশ লক্ষ লোক টিকা নিয়েছে কয়জন টিকা নেওয়ার পর ইনফেক্টেড হচ্ছে সেই সংখ্যাটি কিন্তু আমরা সে ঠিকমতো জানি না এটি একটি জায়গা আরেকটি হচ্ছে যে কিছু কিছু কমপ্লিকেশনের কথা আমরা খুব বেশিভাবে শুনছি যেমন অনেকগুলো দেশ টিকা নেওয়া বন্ধ করে দিয়েছে কারণ রক্ত জমা যাচ্ছে এটি যতটা হাইলাইটেড হয়েছে পরবর্তীতে যে ইউকে বা বিশ্ব স্বাস্থ্য বলেছে যে রক্ত জমা বাধার সমস্যা টিকা রিলেটেড ছিল না সেটি কিন্তু ততটা আসেনি আমি মানুষের সাথে কথা বলে যেটা দেখছি অনেকের ধারণা যে বাংলাদেশে ইউকে স্ট্রেন এবং সাউথ আফ্রিকান স্ট্রেন খুব মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে টিকা টিকা নিয়ে লাভ নেই এটা এসব কাজ করে না কিন্তু আমরা যেটা বুঝতে পারছি না যে ব্রিটিশ স্ট্রেন বা ইউকে স্ট্রেনের বিরুদ্ধে কিন্তু কোভিশিল্ড কার্যকর কার্যকর যদি সে সাউথ আফ্রিকান স্ট্রেন এগেনস্টে নাও হয় অন্য কোনো এগেনস্টে কার্যকর আমাদেরকে তো আমাদের জায়গাটা থাকতে হবে আর সবচেয়ে বড় কথা এই যে একটি কথা আমরা বলছিলাম যে টিকা নেওয়ার পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এটিও কিন্তু আমরা সম্ভবত ঠিক মতো ব্যাখ্যা করিনি যে কারণে মানুষের ধারণা হচ্ছে যে আচ্ছা আমার কাছে এটা মনে হয়েছে যে এই কিছু কিছু ব্যাখ্যার অভাব বা কিছু কিছু খুব জটিলভাবে উপস্থাপনা মানুষকে একটু আহ নিরুৎসাহিত করেছে আর পরীক্ষার সংখ্যা বাড়াতে হলে কি করতে হবে আমার কাছে কিন্তু মনে হয় যে যদি উল্লেখযোগ্য সংখ্যার সংখ্যা বাড়েনি কিন্তু সংখ্যা কিন্তু কিছু কিছু করে বাড়তে শুরু করেছে এবং এই সংখ্যাগুলো আপনারা সামনে দিনটাতে হয়তো বাড়তে আমি সেটা না হোক কারণ যখনই অনেক মানুষ হবেন যে প্যাটার্নটি আমরা চিকিৎসক হিসাবে কিন্তু বুঝি আমার খেয়াল আছে যখন হাইট অফ কোভিড ছিল গত বছর তখন আমরা দিনে সাতটা আটটা নয়টা ফোন পেতাম আইসিউ লাগবে বিছানা লাগবে ব্যবস্থা করে তারপর একটা সময় গেছে দশ দিন পনেরো দিন বিশ দিন গেছে একটা ফোনও পাইনি আগে কিন্তু সপ্তাহে পাঁচ ছয় ফোন তার মধ্যে একটা দুটো আইসিউ রিকোয়েস্ট পাওয়া শুরু হয়েছে ফলে রোগ শনাক্ত যত বাড়বে পরীক্ষার সার্থ সংখ্যাটা তত বাড়বে পরীক্ষার ব্যাপারেও কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন বলা হচ্ছে যে ব্রিটিশ ট্রেন তো আমাদের পরীক্ষাগুলো ধরতে পারে না অর্থাৎ পরীক্ষা করে লাভ কি এই যে খুব যে ডেলিকেট বিষয়গুলো খুব হাই স্পেশালাইজ বিষয়গুলো যেমন সাধারণ আলোচনায় চলে আসে সাধারণে কিন্তু একটা জিনিস হয় যে পুরো আলোচনাটা কিন্তু আমরা আত্মস্থ করতে পারি না একটা জিস্ট আমাদের মাথায় রয়ে যায় এবং একটা ইনকনফিডেন্স ডেভেলপ করে যেটা আমার কাছে মনে হচ্ছে

অ্যান্টিজেন পরীক্ষা অ্যাভেলেবেল কিন্তু সেটি কিন্তু খুব একটা সারা তুলছে না এই যে সারা তুলছে না এটা আমার কাছে কিন্তু মনে হয় যে এত বেশি কথা হয়েছে যে অ্যান্টিবডি টেস্ট দিয়ে আমরা পিসিআর চেয়ে বেশি ভালো রোগী শনাক্ত করতে পারবো তারপরে এটা দেখা গেল কাজ করছে না হাই থট অ্যান্ড হাইলি ক্লাসিফাইড অ্যান্ড হাইলি স্পেশালাইজ ডিসকাশন আমাদের তো এত কথা জানার দরকার ছিল আমাদের জানা দরকার ছিল যে অ্যান্টিজেন কি কাজ করে এটি বাজারে এসে আমাদেরকে নিতে হবে আমি নিতে পারি কিন্তু এটি বাই দ্য টাইম ইট কেম এটা এত কথা হয়ে গেছে যে আমার কাছে মনে মানুষের কাছে অ্যান্টি জিন জিতে যে আবেদন সেটা অনেক কমে গেছে মানুষ কিন্তু ঠিক সেভাবে আগ্রহীও না জানেও না বোঝেও না জানা দরকার মনে করছেন প্রফেলিম আপনার কাছে আবার আসতে চাই স্যার সেটি হচ্ছে যে এই যে মানুষের ভিতরে সচেতনতার অভাব বলবো না মানে ভুল এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে কথা ডক্টর স্বপ্নিল বলছিলেন যে আমি টিকা নিয়েছি সো আমি এখন সুরক্ষিত আমার আর দরকার নেই এই কথাগুলো ছড়ানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে আছেন তারাও অনেক অনেক ক্ষেত্রে দায়ী যেমন আজকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কিন্তু টিকাও নিতে হবে যদিও আমরা জানি না যে টিকা নেওয়ার প্রথম ডোজ টিকা নেওয়ার দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে একটা আংশিক কার্যকর হয় এটি আবার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে কার্যকর হলেও সেটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটি আমরা জানি না সো মানুষকে দোষ দিয়ে লাভ কি সরকারের ভিতরে বা পলিসি নীতি নির্ধারকরাই তো বিভ্রান্ত করছেন এক্ষেত্রে আসলে আমাদের সাধারণ মানুষের কি করণীয় একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার ভ্যাকসিন কিন্তু যে বড় আকারে ভলেন্টারি ভ্যাকসিন হয়েছে তা না কিন্তু বড় আকারে ভ্যাকসিন কিন্তু রীতিমতো একটা ইমপোজিশনের মাধ্যমে হয়েছে কোনো না কোনো হয় সার্টিফিকেট দেওয়া হবে না না হলে গ্রাম একেবারে ধরে দেওয়া হয়েছে আমি যদি আগের ভ্যাকসিন এগুলো দিই একেবারে যে সবাই খুশি মনে যে ভ্যাকসিন দিয়েছে এটা কিন্তু নরমালি হয় না এটা তো আমরা কি বলে পশ্চিমা দেশও দেখেছি যে একেবারে আমি চললাম যতক্ষণ না সে ঝামেলায় পরে যতক্ষণ এনফোর্স না করা হয় সেসব দেশে পেরেছে যারা প্রচন্ড ভাবে এনফোর্স করতে পেরেছে সেই জায়গায় আমাদের হয়তো একটা ডেফিসিট রয়ে গেছে তা একটা হলো মিডিয়ার রেসপন্সিবিলিটি আছে জনগণের মানে পলিসি মেকার্স রেসপন্সিবিলিটি তো আছে ওখানে প্রচন্ড দুর্বলতা আছে এবং অনেকেই আমার মনে ডক্টর প্রফেসর মামুন ভালোই বলেছেন যে ধরনের ডেফিসিট ইনফরমেশন দেওয়ার ব্যাপারে প্রচন্ড ঘাটতি রয়ে গেছে কিন্তু তারপরেও আমি মনে করি যে মিডিয়া ওই ঘাটতিটাকেই কি বলা হয় প্রকাশ করে যত কি বলা হয় হয়তো উল্টো পুল্টো কোনো কথা বলেছে ওই উল্টো কিন্তু প্রকাশ সামনে আসে হ্যাঁ একটা রেসপন্সিবিলিটি আছে হ্যাঁ সেটা সেটা করে না হয়তো মন্ত্রী একটা উল্টো কথা বললো ওই উল্টোটাই ই করলো আমি এটা কিন্তু এখন আমি বুঝি কেন মিডিয়া করে মানে এটা আমি তো করব না কারণ অনেক কি বলে পলিটিশিয়ানরা অনেক সময় অনেক কিছু বলে কিন্তু আমি এজ এন একাডেমিক আমি তো ওগুলোকে মূল্যই দিব না মানে আমি তো আমার কি বলে গবেষণায় ওটাকে বড় আকারে প্রকাশ করব না এবং ছোটখাটো কোন পলিটিশিয়ান বললে ওগুলোকে আমি একেবারে হাতেই ধরবো না তাই না তো এটাই তো নিয়ম হওয়া উচিত মিডিয়ার কারণ প্রকাশটা তো মিডিয়া দিচ্ছে আমি মেনে নিচ্ছি যে পলিসি মেকার যারা বলেন তাদের আরো সচেতনা উচিত জ্ঞান বাড়ানো হয় কিন্তু আমি যদি ধরেও নেই যে তারা উল্টো কথা বলেন সেখানে আমার মনে হয় মিডিয়ারও একটা রেসপন্সিবিলিটি আছে যে আমি কোন খবরটা দিব এবং কিভাবে পরিবেশন করব আমি একটা এক্সাম্পল বলি আজকে বা কি দেখলাম হয় যে এমন বেশ করাই পত্রিকা কত বেড়েছে তার একটা বড় একটা নিউজ দিয়েছেন বড় একটা ক্যাপশন ট্যাপশন দিয়ে এবং ওটা পড়লে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে সিক্সটি বেড়ে গেছে এই বেড়ে গেছে কিন্তু আমরা যারা নাম্বার নিয়ে কাজ করি আমি কিন্তু ওই খবরটাকে কিন্তু আমি অন্য ভাবেও দিতে পারতাম আমি কথা কথা বলছি আমি আমি তুলনা করতে পারতাম গত বছরে এই সময় কি হয়েছিল হিউমিডিটি কমে গেছে বলে সেই কারণটা আছে আমি তো অন্যভাবেও একটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন সামনে আনতে পারতাম কিন্তু তা করলাম না আমি ওই যে বেড়ে গেছে ওটাকে এমন ভাবে প্রকাশ করলাম মনে হচ্ছে যে বাংলাদেশেই বেড়ে গেছে পৃথিবী আর কোথাও বাড়েনি এখানেই একটা সমস্যা হয়ে গেছে এটা ওই জায়গায় আমার মনে হয় একটা রেসপন্সিবিলিটি দরকার আর একটা যেটা আমার মনে হয় যেটা আমাদের করণীয় এবং এখানে সরকার হয়তো আহ আর একটা সচেতন হতে পারে সেটা হলো গবেষণা কিন্তু বাড়াতে হবে মানে সারাক্ষণ গবেষণা কিন্তু আনতে হবে যে আসলেই কিন্তু হার্ড ইমিউনিটি হয়েছে কিনা কেন বিভিন্ন জায়গায় হচ্ছে আবার হচ্ছে না কেন অনেকগুলো এলাকায় একেবারে জিরো অবস্থায় আছে আবার অনেকগায় একেবারে বিশাল অবস্থা এই যে সারাক্ষণ যে কয়েকটা গবেষণা হয়েছে ছোট তারপর কিন্তু আর হচ্ছে না কে ধরে নিচ্ছে যে বাস আমরা তো এবার পার পেয়ে গেলাম আমি বারবার বলছি যে যেখানে হচ্ছে না সেখানেও কিন্তু গবেষণা করা দরকার যে কেন কম হচ্ছে এই কম হওয়ার জ্ঞানটা যদি আমি পাই তাহলে যেহেতু এটা এটা যে সময় করতে পারে এবং এটা যে একেবারে ইউকে থেকে আসতে হবে তারও কিন্তু সায়েন্টিফিক বেসিস নাই এটা যে কোনো সময় নিজে নিজেই মিউটেট করতে পারে সেটা নরসিংদীতে বসেও মিউটেট করতে পারে সে চট্টগ্রামে আবার সে ক্যালিফোর্নিয়া বসে মিউটেট করতে পারে আমরা রাজনীতির কারণে বলি এটা ইউকে এটা ব্রাজিল এটা চাইনা এইভাবে বলে যাচ্ছে ভাইরাস তো ভাইরাস ও তো আর জানেনা সে কোথায় আছে এই যে মিউটেশনের যে বিষয়টা এই জ্ঞানtaro আমি মনে করি যে মিডিয়া যদি আরো বড় আকারে প্রকাশ করত শুধু মিডিয়ার কথা বলবো না যে যারা এই নিয়ে আলোচনা করছেন সাধারণ মানুষের মধ্যে যদি দেওয়া যায় তাহলে लास्ट যেটা বলছি মানুষ কেন হয় মানুষ হলো হোমো হেবিটাস আমরা কিন্তু অভ্যাস দ্বারা পরিচালিত আমার অভ্যাস কিন্তু আমি সাথে সাথে পরিবর্তন করতে পারবো না এই যে আমরা মাস্ক পরি না বা ফিজিক্যাল ডিস্টেন্স এর পিছনে কিন্তু একটা অভ্যাসের ব্যাপার আছে আর যে কোনো মানুষ যদি একটু মানে থাইল্যান্ডে যায় বা সিঙ্গাপুরে বা জাপানে তারা কিন্তু এমনিতেই মাস্ক পরে কোভিড এর আগেই কিন্তু মাস্ক আমারও ছবি আছে চার পাঁচ বছর আগে চায়নাতে একেবারে রেলওয়ে স্টেশনে সবাই মাস্ক পরে আছে তো আমার কথা হচ্ছে ওই যে অভ্যাসটা সেটা কিন্তু আমরা তৈরি করতে পারেনি এখনো তার জন্য সব দোষ দিব তাহলে কারণ আমি নিজে যদি এগিয়ে না আমি মাস্ক পরি তাহলে সরকারকে আমাকে পিটাবার অবস্থায় তো আমাদের মনে হয় না ওই ধরনের রাষ্ট্র কাঠামো আমাদের হয় এখানে যেসব এনজিও রা আছেন যে সব ইয়ুথ অর্গানাইজেশন আছেন এখানে যেসব সব ছাত্র সংগঠন আছেন তাদের কিন্তু বড় একটা দায়িত্ব আছে স্বপনল ভাইয়ের কাছ থেকে শুনে আসতে চাই যে নতুন স্ট্রেন যেটির কথা বলা হচ্ছিল যে ইমতিয়াজ স্যার বললেন যে ভাইরাস তো আর ও জানে না যে ও ব্রাজিলে আছে না ইউকে তে আছে না নার্সিং দিতে আছে এটি কি আসলে নতুন করে আত্মকৃত হওয়ার কিছু আছে কিনা এটি ব্যাপারে নতুন নতুন স্ট্রেনটা সম্পর্কে একটু জানতে চাই আসলে নতুন স্ট্রেনের ব্যাপারে যেটা হচ্ছে আপনার ব্রিটিশ যে স্ট্রেনটার কথা আমরা বেশি শুনতে পাচ্ছি সেটি সংক্রমণের হার সত্তর শতাংশর মতো বেশি এবং প্রথম দিকে যদিও বলা হচ্ছিলো না এখন কিছু কিছু তথ্যপত্র আসছে যে এই এটা ভিরুলেন্সে বেশি অর্থাৎ এটা একটু মোর সিভিয়ার ডিজিজ তৈরি করতে পারে আর এটার সাথে আপনার দক্ষিণ আফ্রিকা ট্রেনের আমাদের সাধারণ মানুষের বোঝার জন্য যেটি জরুরি সেটি হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার স্ট্রেনটা সব ভ্যাকসিনের বিরুদ্ধে সব ভ্যাকসিন তার বিরুদ্ধে প্রতিরোধ দিতে পারে না এবং কোভিশিল্ডের প্রতিরোধ এই তুলনায় কম অন্যান্য স্ট্রেনের তুলনায় দক্ষিণ আফ্রিকান স্ট্রেনের বিরুদ্ধে কম তো এখন হচ্ছে যে স্যার একদম যথার্থই বলেছেন যে এবং এই সিদ্ধান্তটিও কিন্তু রাজনৈতিক এই যে আপনার ইউকে স্ট্রেন ব্রাজিলের স্ট্রেন সাউথ আফ্রিকা এভাবে বলা উচিত না কারণ মনের খেয়াল আছে যে একসময় কিন্তু আমরা সোয়াইন ফ্লু বলতাম বার্ড ফ্লু বলতাম তারপর সেখান থেকে সরে এসেছি কারণ প্রাণী নিধন শুরু হবে চায়না ভাইরাস বলা হয়তো ট্রাম্প তো শেষ পর্যন্ত চায়না ভাইরাস বলে গেছে আমরা কিন্তু চায়না ভাইরাস উহান থেকে সরে এসেছি সেখান থেকে সরে এসে হঠাৎ ব্রিটেন কেয়ার সাউথ আফ্রিকায় দায়ী করার কোনো কারণ নেই কারণ সত্যি বাস্তবতা হচ্ছে অস্ট্রিলতে শুরু হয়ে যেতে তো সেই জায়গাতে একটা বিষয় মাথায় রাখা উচিত যেভাবে কালকে মিট মিশ করা উচিত নয় আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এখন আমার যে দেশে যে শ্রেণী থাকে যেহেতু বাস্তবতা হচ্ছে আমার একটা শ্রেণী আসতে পারে সিলেক্টও একটা আসতে পারে অর্থাৎ আমার জন্য কি করণীয় আমার জন্য করণীয় হচ্ছে টিকা নেওয়ার সুযোগ থাকলে আমাকে টিকাটা নিতে হবে এবং মাথা রাখতে হবে যে সবগুলো সবচেয়ে ভালো টিকাটা নেওয়ার পরে পৃথিবীতে যেটি আছে আমার এই ভাইরাসটা আমাকে সংক্রমণ করলেও করতে পারে আর তা যদি নাও করে আমার নাকে মুখে কিন্তু ভাইরাসটি থাকতে পারে এবং তাতেই কিন্তু আমি আমার ঘরের প্রিয়জনকে সংক্রমিত করতে পারি যদি আমি আমার সোসাইটির কথা ভুলেও যাই কিন্তু আমার কিন্তু মাস্কটা পরে থাকতে হবে যদি আমরা এইটুকু করতাম আসলে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকান বা ব্রিটিশ শ্রেণী আমাদের মাথা খাওয়ানোর দরকার ছিল না যেটি কিন্তু আমাদের পড়ছিল না এই ব্রিটিশ শ্রেণী তো বেশ পুরাতন জিনিস আমাদের দেশে জানতে ধরা পড়েছে বলে আমরা বুঝতে পারছি শুরুটা হলো কিন্তু কক্সবাজারে সেই বিরাট একটি ছুটি কাটানোর পর থেকে তো ফলে সামনে অনেকগুলো বড় ইভেন্ট আসবে সামনে আমাদের ঈদের ছুটি আছে ঈদের শপিং আছে এই সময়গুলোতে কিন্তু আমাদের একটু সময় হবে কিন্তু নামাজ আছে এই সময় যদি আমরা একটু সাবধান না হই তাহলে কিন্তু পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যাচ্ছে অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে চাই ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিলমতাজ আহমেদ এবং জিয়াউল কবির্দুল্লা আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক শেষ করার আগে আবারও বলতে চাই আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নেওয়ার সুযোগ যাদের রয়েছে তারা টিকা নেবেন স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারলেই হয়তো আমরা এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো সবার মঙ্গল কামনা করে শেষ করছিস